আসসালামু আলাইকুম আমি সোহেল আপনারা দেখছেন লার্ন অন টেক ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড সেটের অসাধারণ গোপন কিছু সেটিংস দেখাবো যা আপনাকে অবাক করে দিবে। এবং আপনি চাইলে আপনাদের বন্ধুদের সামনে সেগুলো করে রেখে তাদেরকে অবাক করে দিতে পারেন তো চলুন কী সেই সেটিংসগুলো দেখে ফেলি ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইলের যে কোনো জায়গায় থাকুন না কেন সেটাকে অনেক বড় করে দেখতে পারেন অর্থাৎ ইচ্ছা মতো জুম ইন করতে পারেন যে কোনো জায়গা ওকে দেখুন আপ আমি যে হোম স্ক্রিনে আছি এ হোমস্ক্রিনকে আপনি বড় করতে পারবেন বর্ধিত করতে পারবেন অবশ্যই না তাই না তবে এমন একটা অপশান আছে যেটা চালু করলে আপনি বর্ধিত করতে পারবেন আর এটা আপনি সহজেই বুঝতে পারছেন এটা বর্ধিত করতে পারা মানে আপনি আপনার মোবাইলে যা থাক যেখানে থাক যেভাবে থাক আপনি সেটাকে বড়ো করে দেখতে পারবেন অর্থাৎ ম্যাগনিফাইন গ্লাসের মাধ্যমে আমরা যেমন করে ছোট জিনিসকে বড় করে দেখি ঠিক অনুরূপভাবে আপনারা যে কোনো জিনিসকে বড় করে দেখতে পারবেন তো চলুন এই জন্য কী করবেন আপনি নোটিফিকেশান বারটা নিচে নামাবেন নোটিফিকেশান বার নিচে নামানো নামানোর পর আপনি সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে একসেই সিভিলিটি ওকে এই একসেই সিভিলিটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ওপরে দেখুন ভীষণ লেখা আছে ভীষণে ক্লিক করবেন ওকে এবার নিচে আসুন নিচে দেখুন লেখা আছে ম্যাগনিফিকেশন গেস্ট চার্স ওকে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে বাম দিকে লক্ষ্য করুন অফ লেখা আছে এবং ডান দিকে অফ হয়ে আছে তাই না আপনি এর টগল বাটনে ক্লিক করুন ক্লিক করলে সেটা অন হলো ঠিক নিচে খেয়াল করুন লিখা আছে জুম ইন অ্যান্ড আউট মানে আপনি এটা বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন বাই ট্রিপল ট্যাপিং কয়বার তিনবার ট্যাপ করে অর্থাৎ পরপর তিনবার যদি আপনি কোনো এক জায়গায় ক্লিক করেন তাহলে সেটা বড় হওয়ার অনুমতি পাবে তারপরে আপনি দুই আঙুল দিয়ে ছোট বড় করবেন দেখবেন যে সেটা ছোট বড় হচ্ছে অর্থাৎ জুম ইন অ্যান্ড জুম আউট হচ্ছে তো চলুন আমরা একটা পরীক্ষা করে দেখি আমরা সাধারণত জানি হোম স্ক্রিন কখনোই বড় করা যায় না তাই না এবার আপনি এখানে পরপর তিনবার ক্লিক করুন এক দুই তিন দেখুন দেখুন এটা চারিদিকে দিকে চার কন্যার ঘর চলে আসছে তাই না এর মানে হলো আপনি এটাকে এখন দু আঙ্গুল দিয়ে যদি আপনি এদিক ওদিক করেন তাহলে সেটা অবশ্যই ছোট বড় হচ্ছে দেখুন ছোট বড় আপনি যে কোনো জিনিস এখন থেকে এইভাবে ছোটো বড়ো করতে পারবেন ওকে এবার চলুন ওয়েবসাইটকে কিভাবে বড় করে দেখা যায় আমরা দেখে ফেলি ঠিক আছে দেখুন এটাকে আমি বড় করব। ঠিক আছে এটাকে আমি বড় করব। কীভাবে এটা সাধারণত বড়ো হবে না এই পিসটা সাধারণত বড়ো হয় না তাহলে আপনি কী করবেন ওপরে দেখুন গুগল লেগে আছে ফাঁকা জায়গায় কোন এক জায়গায় আপনি ক্লিক করবেন ফাঁকা জায়গায় কিন্তু ঠিক আছে মনে করেন আপনি এখানে ক্লিক করছে দেখুন চার কন্টার ঘিরে গেল এবার আপনি ইচ্ছা করলে বড় করে দেখতে পারবেন এখান থেকেই ওকে এটাই হলো ম্যাগনিফাইং গ্লাসের কাজ না যে বড় করে দেখা আর আমরা যে অপশনটা চালু করি সেই অপশনের কাজ ওকে এবার আমি আপনাকে দেখাবো যে কোনো কল কিংবা মেসেজ কিংবা কোনো নোটিফিকেশন আসলে আপনার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে অবাক করা ব্যাপার একটা তাই না আপনি অবাক হয়ে যাবেন এমন কি আপনাদের বন্ধুর সামনেও যদি এই কাজটা হয় তারা অবাক হয়ে যাবে তো সেটা কিভাবে করতে হয় তো চলুন এই জন্য আপনি কী করবেন নোটিফিকেশান বারটা নিচে নামাবেন সেটিংসে ক্লিক করবেন আবার সেই অ্যাক্সেসিবিলিটিতে যাবেন দেখুন এই যে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটিতে যাবেন অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পর এবার হেয়ারিংয়ে যাবেন হিয়ারিং হিয়ারিংয়ে যাবেন হিয়ারিংয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ফ্ল্যাশ নোটিফিকেশান ফ্ল্যাশ নোটিফিকেশানটা অন করে দেবেন ওকে অন করে দিলেই কাজ ওকে এবার আপনি আপনার মোবাইলে একটা মেসেজ দিবেন কিংবা কল দিবেন দেখবেন আপনার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে ওকে এবার আমি আপনাকে শেখাবো আপনি কিভাবে আপনার মোবাইলটাকে দ্রুত চার্জ করতে পারেন আমরা সাধারণত একটা বড় সমস্যায় ভুগি অ্যান্ড্রয়েড সেট নিয়ে সেটা হলো চার্জ খুব ধীর গতিতে হয় তাই না তো আপনি যদি চান যে আমার চার্জটা একটু দ্রুত হোক তাহলে আপনি কি করবেন আপনার মোবাইলে যে অ্যারোপ্লেন মোডটা আছে সেটা অন রাখবেন তবে এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি অ্যারোপ্লেন মোড চালু রাখেন তাহলে আপনার মোবাইলে কোনো কল আসবে না মেসেজ আসবে না নোটিফিকেশান আসবে না কিচ্ছু আসবে না যদি আপনি এগুলো মেনে নিতে পারেন তাহলে অ্যারোপ্লেন মুডটা চালু করবেন আর নয় তো চলুন কিভাবে চালু করতে হয় এটা আমরা শিখি আপনি নোটিফিকেশান বারটা নিচে নামাবেন নোটিফিকেশন বার নিচে নামার পর এটা একটু বাম দিকে নিয়ে আসবেন দেখুন এখানে লেখা আছে এয়ারপ্লেন মোড অথবা এরোপ্লেন মোড কারও আবার ফ্লাইট মোড থাকতে পারে ওকে এটাকে আপনি একবার ক্লিক করবেন এটা চালু হয়ে যাবে ওকে চালু হয়ে গেলে চার্জ দেবেন দেখবেন যে অবশ্যই আপনার চার্জ আগের তুলনায় অনেক দ্রুত হচ্ছে ওকে এবার আমি আপনাকে দেখাবো কিভাবে মেসেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় ওকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা মানে আপনার ব্যাকগ্রাউন্ড সাধারণত হোয়াইট থাকে আপনি ইচ্ছা করলে কালো করতে পারবেন লাল করতে পারবেন এমন কি আপনার পছন্দের ছবিও সেট করতে পারবেন ওকে তো চলুন কীভাবে সেট করতে হয় এটা শিখে ফেলি জন্য আপনি কি করবেন ম্যাসেজ ওপেন করুন মেসেজ ওপেন করলাম ওপেন করার পর যে কোনো একটা ওপেন করুন যে কোনো একটা আমি একটা ওপেন করছি ওকে দেখুন এটা হোয়াইট আছে গোটাটায় হোয়াইট আছে ওপার আছে লার্ন অন টেক আর নিচে সম্পূর্ণটায় হোয়াইট আছে তাই না আমি চাচ্ছি এটা যেন অন্য ছবি থাকে কিংবা আমার ছবি থাকে এটা করতে গেলে কি করতে হবে আপনি একবার ব্যাকে আসুন এবার উপরে দেখুন মোর লেখা আছে মোরে ক্লিক করুন এবার সেটিংসে ক্লিক করুন ওকে সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ডস ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করুন ওকে এবার নিচে দেখুন অনেকগুলো ছবি চলে আসছে তাই না আপনি যে কোনো একটাতে ক্লিক করুন এ একটাতে ক্লিক করুন দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল তাই না আপনি এগুলার যে কোনো একটা ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবার আপনি যদি চান আমার পছন্দের ছবি যুক্ত করব তাহলে সব বামে দেখুন বামে দেখুন গ্যালারির মতো চিত্র আঁকা আছে বা প্লাস দেওয়া আছে এই প্লাসে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে ঢুকে যাবেন এবার গ্যালারির যে কোনো পছন্দের একটা ছবি আপনি ওখানে সেট করবেন তো ধরুন আমি ওয়াল ক্লিক করলাম ওয়াল পেপারে ক্লিক করার পর ধরুন আমার এই ছবিটা পছন্দ হয়েছে ঠিক আছে তো এই ছবিটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এভাবে যখন আসবে তখন দেখুন চতুর্ভুজ আয়তক্ষেত্র একটা আসছে ক্ষেত্র টাকার ওপর হাত দিবেন একটা আঙ্গুল দিবেন এবার এটাকে যে কোনো দিকে সরাবেন এবার আপনার পছন্দের জায়গাটা সিলেক্ট করবেন মনে করুন আমি এই সিলেক্ট করলাম এবার ওপরে দেখুন ডান লেখা আছে ডানে ক্লিক করুন ওকে ক্লিক করার পর দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাগে ছিল হোয়াইট এখন যেটা আমি সেট করলাম সেটা হয়ে গেছে এবার যে কোনো একটা মেসেজ ওপেন করে দেখুন ধরুন আমি এটা ওপেন করলাম ওপেন করে দেখুন ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল এখন আমি যেটা সেট করলাম সেটা হয়ে গেল ওকে খুব চমৎকার আপনি প্র্যাকটিস করুন আপনাকে আমি অনেক কিছু শেখাতে চাই আপনি শিখুন মনোযোগ সহকারে শিখুন না অবশ্যই আপনি অনেক কিছু জানতে পারবেন ওকে এবার আমি ডেভেলপার অপশানের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এবং খুবই দারুণ ফিচার্স ওকে তো চলুন এই জন্য কী করবেন নোটিফিকেশান বারটা নিচে নামাবেন সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর একেবারে নিচে আসুন যেখানে লেখা আছে ডেভেলপার অপশান ভালো করে বলে রাখি আপনাদের এই অপশানটা আপনার মোবাইলে নাও থাকতে পারে যদি না থাকে আমার ডেসক্রিপশানে এর একটা লিংক দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন যে এটা কীভাবে আনতে হয় ওকে তো আমি ডেভেলপার অপশানে ক্লিক করলাম নিচে আসুন নিচের দিকে দেখুন গেছে শো টাচেস শো টাচেস মানে হলো আপনি যেখানে যেখানে টাচ করবেন সেখানে সেখানে একটা পয়েন্টার দেখাবে ওকে এটা ওপেন করি ওপেন করলাম ওকে মানে এটা অন হলে এবার আপনি দেখুন ওপরে উপর দিকে দেখুন বলা এই যে আপনি যেখানে টাচ করবেন সেখানে এরকম টাচ দেখাবে ওকে এবার দেখুন তারপর দিকে লেখা আছে শো পয়েন্টার লোকেশান আপনি এখানে ক্লিক করুন এটাকে অন করুন অন করলে আপনি যেখানে যেখানে টাচ করবেন সেখানে সেখানে যে পয়েন্ট দেখুন দাগ উঠছে তাই না খুব মজার একটা ব্যাপার আপনার এভাবে দাগ উঠতেই থাকবে দেখুন উঠতেই আছে এটা কোথায় আপনি টাচ করছেন সেটা আপনাকে দেখাবে ওকে তারপরে নিচে দেখুন লেখা আছে শো লে আউট বাউন্ডারিজ ওকে শো লে আউট বাউন্ডারিজ আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখুন সব লেখাগুলোর বাউন্ডারি দেখাচ্ছে তাই না দেখুন চারদিকে বাউন্ডারি ঘিরে যাচ্ছে আপনি এভাবে মোবাইলটাকে ব্যবহার করতে পারেন খুব মজার ব্যাপার তাই না তো ওকে আপনি এগুলো ব্যবহার করতে থাকুন আর আমি আপনার জন্য আরও চমৎকার টিউটোরিয়াল নিয়ে আসছি সামনে সে পর্যন্ত অপেক্ষা করুন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন ওকে বাই টাটা